হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো। টেস্টি বিডি পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকে আমার সাবস্ক্রাইবারদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। যে আমরা নোটিফিকেশন প্যাড, আমরা জানি সবার নোটিফিকেশন প্যাডটা এরকম থাকে, এক একজন এক এক রকম থাকে, এক মোবাইল সিস্টেম এক এক রকম। তো আজকে আমি দেখাবো কী আপনি এই নোটিফিকেশন প্যানেলগুলোর স্ট্যাটাস বারটাকে আপনি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন, এবং বিশেষ করে এই জিনিসগুলো সবথেকে বেশি বোরিং হয় স্যামসাং মোবাইলগুলোতে। স্যামসাং মোবাইলের স্ট্যাটাস বারটা সবথেকে খারাপ আমার মনে হয় আপাতত। তো আপনি চাইলে ঠিক এরকমভাবে পোর্ট্রেট আকারে তৈরি করে নিতে পারেন আপনি স্ট্যাটাস বারগুলোকে। তো কীভাবে করবে সে নিয়ে আজকে টিউটোরিয়াল, তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং সব কিছু আমি আপনাদের বুঝিয়ে দেবো। তো চল শুরু করা যাক। এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, নিত্য নতুন ভিডিও আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে এখানে দেওয়া হয়। তো আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সার্চ দেবেন ম্যাটেরিয়াল স্ট্যাটাস বার, ম্যাটেরিয়াল স্ট্যাটাস বার এটা আপনি সার্চ দেওয়ার পর এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। অ্যাপসটির সাইজ খুবই কম, 2 MB কাছাকাছি অ্যাপসটির সাইজ। আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে ফ্রিতে, এটা প্রো ভার্সনও রয়েছে, আপনি প্রো ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। তো দেখেন অ্যাপসটি প্রায় 1 MB, কিন্তু অ্যাপসটি খুবই কাজের। তো আপনি অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনি জাস্ট ওকেতে ক্লিক করার পর আপনি ওপেনে যাবেন। এটা আমি আপাতত তেমন কোনো কিছু দেখাবো না, তারপর আমি আপনাদের জন্য এটা হচ্ছে শেডগুলো। তো আপনি এখন কনফিগার মিতে ক্লিক করুন, দেখুন এখানে আপনি কিছু স্ট্যাটাস বার আছে। ব্যাটারি পার্সেন্টেজ এগুলো যদি চালু করে ডানে ক্লিক করেন আপনাকে অন করে দিতে হবে, এগুলো পারমিশন চাইবে, আপনাকে পারমিশনগুলো দিয়ে দিতে হবে। এবং এখানে যতগুলো পারমিশন আপনাকে দেওয়া হয় সবগুলো পারমিশন দেওয়ার পর আপনি যখন পারমিশনগুলো দেওয়ার পর তখন এখানে অন লেখা চলে আসবে। এখানে অন লেখা আসার পরেই আপনি বুঝবেন যে আপনার এটা চালু হয়ে গেছে, ঠিক তখন আপনার স্ট্যাটাস বারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনি যেভাবে কনফিগার করবেন সেভাবে। আপনি যদি বলেন যে আমার আরও শেড লাগবে, তাহলে আপনি শেডের জন্য যে অ্যাপটা ওরা দেয় ওই শেড অ্যাপসটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ওখান থেকে হাজার রকম শেড আছে। তো এইখানে শো নোটিফিকেশন থেকে শো মিতে ক্লিক করার পর আপনাকে ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন, তাহলে ওখান থেকে আপনি সব রকম শেড পেয়ে যাবেন। তো এটাই মূলত আজকে ভিডিও। কেউ যদি এরপর না বুঝেন যে ভাই আমি পারতেছি না, তখন আমাকে বলবেন, আমি আপনাদের জন্য কীভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।